হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বৃষ্টিহক ব্লগস। আজ আমি নিয়ে এসেছি আপনাদেরকে হায়দ্রাবাদের চারমিনার। আমি এখন আছি চারমিনারের সামনে। আমি যে মোড়ে দাঁড়িয়ে আছি, এই মোড় থেকে চারমিনারটা খুবই কাছে। এইখানে খুব বিখ্যাত একটি হায়দ্রাবাদী বিরিয়ানির দোকান আছে, সাদাব। আমি এখন আছি বিখ্যাত সাদাব হোটেলে, হোটেল সাদাব লোকেটেড ভেরি ক্লোজ টু চারমিনার। এই এরিয়ার নাম আমি জানি না, ম্যাপে দেখিনি। আমার সাথে আছে সোনামণি। এখানে আমরা স্পেশাল হায়দ্রাবাদী দম বিরিয়ানি খেতে এসেছি, খুব ভালো লাগছে। পুরাই প্যাথরিক অবস্থা, নোংরা। এটা একটু আগে পুরাই ময়লা ছিল এই টেবিলটা, ওই ময়লা টেবিলটাই যেটা ঝাড়া মায়েরা এনে দিচ্ছে। এখানে এই যে টিস্যুর মধ্যে পানি দেখা যাচ্ছে, প্রোটেক্ট করার জন্য টিস্যু দিয়ে রাখছি। খুবই ভালো লাগছে, মানে কাস্টমাররা দূরে বসে মজা মজা জিনিস খেতেছে। সোনামণির একটু সমস্যা হয়েছে, পনির চিকেন কারি হচ্ছে এটা। হ্যাঁ, শুরু কিজিয়ে শুরু চিকেন হায়দ্রাবাদী, এটা গার্লিক নান, এটা এক ধরনের ডাল, এটা রাইতা, এটা মিষ্টি। হায়দ্রাবাদী বিরিয়ানিটা আমরা খেলাম, অ্যাকচুয়ালি অনেক মজা ছিল, টেস্টি ছিল। আর আপনারা যারা হায়দ্রাবাদে আসবেন, অবশ্যই এখানকার বিরিয়ানিটা আপনারা অবশ্যই খেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।